আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। তো আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তাহলে চলুন শুরু করা যাক ভিডিওটা। তো আজ আমাকে অনেক ভাই জিজ্ঞেস করেছেন যে ভাই বর্তমান কাতারের অবস্থা কি বা কাজের অবস্থা কি, কিরকম কাজ পাওয়া যায়, এরকম কিছু প্রশ্ন। আর যারা নতুন আসতে চান, তো অনেকে প্রশ্ন করে যে ভাই আমি নতুন আসতে চাচ্ছি কিংবা আমার প্রসেসিং চলতেছে ভিসার, তো আমি বর্তমানে যে কাতার আসি কিরকম ভালো হবে বা গালফের মধ্যে এখন কোথায় গেলে ভালো হবে। তো আমি আজকে কাতার নিয়ে আলোচনা করব। তো বর্তমান আজকের যে অবস্থা, এখন অগস্টের অলমোস্ট লাস্টের দিকে, আজকে 25 অগস্ট, এরকম তো 2022 সালের কথা বলতেছি, অগস্ট 22 সালের কথা বলতেছি, কিছুদিন পর সেপ্টেম্বর আসবে। তো বর্তমান অবস্থা কাতারে আলহামদুলিল্লাহ ভালো আছে, এখন মোটামুটি কাজ আছে ভালোই, সবাই কাজ করতে পারতেছে, এখন ভালোই কাজের অবস্থা। আপনারা সবাই জানেন যে নভেম্বর থেকে আপনার ফিফা ওয়ার্ল্ড কাপ শুরু হবে, তো আশা করা যায় কাজ থাকবে ইনশাল্লাহ। তো একটা কথা বলি, এখানে একটা কিছু মানুষ গুজব ছড়াচ্ছে যে খেলার সময় কাজ থাকবে না বা এরকম কিছু, আসলে নির্দিষ্ট করে বলা যাচ্ছে না যে খেলার সময় কি কাজ কমে যাবে কিংবা কাজ থাকবে না এরকম। তবে এটা আশা করা যাচ্ছে যে হয়তো ট্রাফিক ট্রাফিক জ্যাম কিছুটা কমানোর জন্য হয়তো কিছু সাইট, যেমন স্টেডিয়ামের নিকটবর্তী কিছু সাইট আপনার বন্ধ করে দেওয়া হবে। ইতিমধ্যে কিছুটা আপনার ঘোষণা দেওয়া হয়েছে, লুসাইলের দিকে কিছু সাইট আপনার খেলা চলাকালীন সময় বন্ধ করে দেওয়া হবে, ঠিক আছে? তো এই এই কথাগুলো, তো সর্বোপরি কাজ থাকবে ইনশাল্লাহ। যারা নতুন আসতে চাচ্ছেন আপনারা আসতে পারেন, সমস্যা নেই, ইনশাল্লাহ কাজ থাকবে। খেলার পরে কিন্তু প্রচুর কাজ থাকবে, খেলার পরে কিন্তু প্রচুর ভিসাও দিবে কাতার খুব সহজে। এখন হয়তো ভিসা হচ্ছে কিন্তু কিছুটা কঠিন, বা তো এত সহজে বাংলাদেশি ভিসাগুলো বের হচ্ছে না বা অনেক দাম চাচ্ছে। যারা ফ্রি ভিসা বা ফ্রিল্যান্সার ভিসায় আসতে চাচ্ছেন তারা হয়তো অনেকে অনেক বেশি দাম আপনাদের কাছে চাচ্ছেন, যে অনেক বেশি টাকা দিতে হবে এরকম। তো আশা করি খেলার পরে ভিসার দামটা অনেক সস্তা হয়ে যাবে, প্লাস প্রচুর লোকের চাহিদা থাকবে এবং নতুন নতুন অনেক প্রজেক্ট কিন্তু শুরু হবে তখন। তো সর্বোপরি আপনার কাতারের বর্তমান অবস্থা ভালো, মাশাল্লাহ অনেক ভালো কাজ, যারা বর্তমানে অবস্থান করছে তারা কিন্তু সবাই কাজ করতেছে, ঠিক আছে? মোটামুটি এখন বর্তমানে অনেক কাজ আছে এবং আগামীতে ইনশাল্লাহ কাজ থাকবে। কাজ নিয়ে আপনি টেনশন করার কোনো প্রয়োজন নেই, আপনি যদি আসতে চান অবশ্যই আসতে পারেন, ইউ আর ওয়েলকাম টু কাতার। কাতার আপনি কাতার আপনাকে স্বাগত জানাচ্ছে, আপনি আসতে পারেন, কাতারে কিন্তু এখন ভালোই কাজ আছে। আর আরেকটা কথা, এখন অনেকে প্রশ্ন করেন ভাই কাতার আসলে আমি কি রকম টাকা ইনকাম করতে পারবো বা কি কাজ পাবো, এরকম কিছু প্রশ্ন। বা অনেকে বলে ভাই আমার তো কোনো কাজের এক্সপিরিয়েন্স নাই, আমি আসলে কি কাজ করতে পারবো বা কি রকম টাকা ইনকাম করতে পারবো। তো আমি এখন বর্তমান রেটটা বলি, আমি 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 এটা বলতেছি শুধু ফ্রিল্যান্সারদের জন্য, ফ্রি ভিসা যারা আসবেন বা বাইরে যারা কাজ করেন কোনো কোম্পানিতে না, শুধু আজকে শুধু আমি ফ্রি ভিসাতে যারা আসবেন তাদের নিয়ে আলোচনা করব। তো কোম্পানির ক্ষেত্রে, কোম্পানির দেশে যারা আসবেন বা কোম্পানিতে কাজ করলে কত টাকা ইনকাম করা যেটা আমি অন্য একটা ভিডিওতে আলোচনা করবো ইনশাল্লাহ আগামীতে। তো আপনি যদি ফ্রি ভিসা কাতারে আসেন তাহলে বর্তমান যে রেট, আপনি কাজ কি কি পাবেন, এখানে ম্যাক্সিমাম কাজ হচ্ছে কনস্ট্রাকশন রিলেটেড কাজ, বেশিরভাগ কাজই কনস্ট্রাকশন সেকশনের কাজ পাওয়া যায়। যেমন আপনি ইলেকট্রিশিয়ানে কাজ করতে পারেন, প্লাম্বারের কাজ করতে পারেন, পাইপ ফিটারের কাজ করতে পারেন, কিংবা ডাক্সম্যান হিসেবে কাজ করতে পারেন, এরপর ওয়েল্ডার হিসেবে কাজ করতে পারেন, মেশনের কাজ করতে পারেন, কার্পেন্টারের কাজ করতে পারেন, হ্যাঁ এগুলো কাজ করতে পারেন। তাছাড়া আপনি যে কোনো জেনারেল লেবার লেবার হিসেবেও কাজ করতে পারেন। যদি আপনার কোনো কাজের অভিজ্ঞতা না থাকে, আপনি প্রথমে কিছুদিন আসলে এখানে লেবার হিসেবে কাজ করতে পারলেন, তারপর কিছু অভিজ্ঞতা নিয়ে আপনি যে কোনো একটা ট্রেডের কাজে ঢুকতে পারেন, সমস্যা নেই। তো বর্তমানে আপনার যে পারিশ্রমিক দিচ্ছে কাতারের যে ভালো ভালো যে ফ্রিল্যান্সার কোম্পানিগুলো নিয়ে থাকে, মানুষ লোক হায়ার করে থাকে, তো এখানে আপনারা হয়তো অনেকে জানেন যে কাতারে স্যালারি দেওয়ার সিস্টেমটা হচ্ছে আপনার আওয়ারলি বেসিক, ঘন্টা হিসাবে কাজের পারিশ্রমিক দিয়ে থাকে। তো প্রতিদিন বেশিরভাগ সাইটেই কিন্তু আপনার প্রতিদিন 10 ঘন্টা কাজ হয়, প্রতিদিন 10 ঘন্টা কাজ হয় ম্যাক্সিমাম সাইজে। তো অনেক সময় ওভার টাইম থাকে, সেক্ষেত্রে 11 ঘন্টা, কোনো সময় 13 ঘন্টা বা এর অধিকও ডিউটি টাইমিং হয়ে থাকে।
তো আপনাকে মাথায় রাখতে হবে যে মোটামুটি মিনিমাম আপনাকে 10 ঘন্টা কাজ করতে হবে। তো সেক্ষেত্রে বর্তমানে আপনার, আমি এটা আগস্ট 2022 সালের রেটের কথা বলতেছি, বর্তমানে আপনার টেকনিশিয়ান, যে কোনো টেকনিশিয়ান বা যে কোনো উস্তাদ বা মোয়াল্লেম বলেন, তাদের বেতন কিন্তু সাপ্লাই কোম্পানিতে, যারা সাপ্লাই কোম্পানি দিচ্ছে, প্রতি ঘন্টা 13 রিয়াল, প্রতি ঘন্টা 13 রিয়াল, এটা হচ্ছে এভারেজ রেট। আবার কিছু কোম্পানি আরো বেশিও দিচ্ছে, 14 রিয়াল কিংবা 15 রিয়ালও দিচ্ছে, আবার কিছু কোম্পানি আরো কমও দিচ্ছে, 12 রিয়াল এরকম দিচ্ছে। তো মিনিমাম 12 রিয়াল এখন চলতেছে, একদম নিচে, যা মোয়াল্লামের কথা বলছে, উস্তাদের 12 রিয়াল একদম নিচে, তার উপরে আছে 13 রিয়াল, 14, 15 থেকে আরো উপরে অনেক কোম্পানি দিয়ে থাকে। আর হেল্পারদের, যেটা হেল্পারদের বেতন হচ্ছে আপনার 11 রিয়াল, সর্বোচ্চ 11 রিয়াল দিচ্ছে, আবার কিছু কোম্পানি 12 রিয়াল দিতেও পারে, আমার জানার মতে 11 রিয়াল দিচ্ছে সর্বোচ্চ হেল্পার হিসেবে। আর একদম নিচে আপনার 10 রিয়াল পর্যন্ত, 10-11 এরকম হেল্পারদের দিচ্ছে বর্তমানে, আমি এটা 2022 সাল আগস্ট মাসের কথা বলছি। অভিজ্ঞতা আছে, যেমন আপনি ভালো 5-7 বছরের অভিজ্ঞতা আছে, কিংবা আপনি অন্য কোনো দেশে কাজ করেছেন, ফোরম্যান হিসেবে কাজ করতে পারবেন, কিংবা সার্জন হিসেবে কাজ করতে পারবেন, যে কোনো সেক্টরে আপনি ইলেকট্রিশিয়ান করতে পারেন, কিংবা আপনি অন্য যে কোনো সেকশনের আপনি সার্জন হিসেবে যদি অভিজ্ঞতা থাকে, তাহলে বা ফোরম্যান হিসেবে অভিজ্ঞতা থাকে, সেক্ষেত্রে আপনার বেতনটা কিন্তু অনেক বেশি থাকবে। তো বর্তমানে আপনার কাতারে যে ফ্রিল্যান্সারদের জন্য, ফ্রি ভিসার লোকদের জন্য সার্জন ফোরম্যান, ফোরম্যানে কিন্তু 15 রিয়াল 16 রিয়াল করে দিচ্ছে, কোনো কোনো কোম্পানি কিন্তু আরো বেশিও দিচ্ছে, 17-18 রিয়াল পর্যন্ত দিয়ে থাকে। আর সার্জেন্টদের এরকম 14-15 এরকম মিনিমাম ওয়েজটা বলতেছি, কোনো কোনো কোম্পানি আরো বেশিও দিয়ে থাকে। তো আপনারা যে যে কাজে অভিজ্ঞতা, আপনারা কাজ করতে পারবেন। আর যাদের অভিজ্ঞতা নেই, যারা একদম নতুন আসতে চান, যারা দেশে কোনো কাজ করেননি, হ্যাঁ আপনি আসতে পারবেন, কোনো চিন্তার কোনো কারণ নেই, এখানে প্রচুর কাজ আছে। আপনি আপনার একটু প্রথমে একটু কষ্ট করতে হবে, যেমন আপনার কোনো কনস্ট্রাকশন লেভেলে কাজে যদি অভিজ্ঞতা না থাকে, দেখেন প্রথম মাস দিন বা 2 মাস আপনার একটু কষ্ট হবে, এতটুকু যে একটু অ্যাডজাস্ট হতে কষ্ট হবে, কিন্তু আপনি কাজ করতে পারবেন, সমস্যা নেই। আপনি যদি প্রথম একদম কাজ না থাকলে, যারা না থাকলে, আপনি হেল্পার হিসেবে কাজ করলেন যে কোনো একটা টেকনিশিয়ানের সাথে, বা মাস দিন আপনি হেল্পার হিসেবে কাজ করলে, তারপর আপনার কিছুটা অভিজ্ঞতা হলে আপনি তারপর টেকনিশিয়ান হিসেবে বা মোয়াল্লেম হিসেবে, উস্তাদ হিসেবে ঢুকতে পারবেন যে কোনো কাজে, ওরা সমস্যা না, কাজ করতে পারবেন ইনশাল্লাহ। তাছাড়া কনস্ট্রাকশন লেভেল ছাড়া আরো অনেক ধরনের কাজ আছে, যারা কম্পিউটারের কাজ জানেন, তারা আপনি বিভিন্ন টাইপিং এর দোকানে কিন্তু কাজ নিতে পারেন, কিংবা বিভিন্ন কোম্পানিতে কিন্তু টাইপিস্ট কিংবা অফিস সহকারী এরকম পদে কাজে লোক হায়ার করে থাকে। তো সেক্ষেত্রে আপনাকে কিছু এডুকেশন থাকতে হবে, আর আপনাকে অবশ্যই কম্পিউটার কাজগুলো ভালো জানতে হবে, বিশেষ করে ডাটা এন্ট্রি বা এরকম যে কম্পিউটার রিলেটেড কাজ আছে, ডাটায় এক্সেল ডাটাশিট মেকিং, এগুলো কাজ কিছু জানতে হবে। তবে সেক্ষেত্রে আপনি বিভিন্ন কোম্পানিতে অফিসিয়াল কাজেও যোগ দিতে পারেন, তবে সেক্ষেত্রে ওগুলোর বেতনও কিন্তু ভালো, ওগুলোর বেতন কিন্তু আপনি, আপনাকে অ্যাকোমোডেশন দিবে, ফুডও দিয়ে দিবে ওরা, যদি আপনার কম্পিউটার রিলেটেড কোনো নলেজ থাকে বা কম্পিউটার কাজ জানা থাকে আপনার, বা এরকম কম্পিউটার কোনো কোর্স করা থাকে আপনার, তাহলে আপনি কিন্তু 2500 প্লাস স্যালারি পাবেন, 2500 রিয়াল প্লাস স্যালারি পাবেন, সেই সাথে ফুডও দিয়ে দিবে, অ্যাকোমোডেশন দিয়ে দিবে। তাছাড়া এই বেতনটা আরও একটু কম বেশিও হতে পারে, বিভিন্ন কোম্পানির উপর নির্ভর করে, প্লাস আপনার অভিজ্ঞতার উপর নির্ভর করে, হ্যাঁ এরকম। তাছাড়া আরও কাজ আছে, আপনি কিন্তু হোটেল সেক্টরে কাজ করতে পারেন, এখানে প্রচুর হাউসকিপিং, অনেক বাংলাদেশি ভাইয়েরা কাজ করে, কিংবা খাবার রেস্টুরেন্টেও কাজ করে ওয়েটার হিসেবে, বা কিংবা 5-স্টার যে হোটেলগুলো আছে, 3-স্টার হোটেলগুলো আছে, ওগুলোতেও কাজ করে। তো এখানে যে হোটেল সেক্টরের কাজগুলোতে আপনি যদি হাউসকিপিং হিসেবে যোগদান দেন, তাহলে বর্তমানে হাউসকিপিংয়ের স্যালারি দিচ্ছে আপনার 1500 টাকা থেকে 2200 টাকা পর্যন্ত, আপনার অভিজ্ঞতা অনুযায়ী এবং আপনি কাজের দক্ষতা অনুযায়ী হাউসকিপিংয়ের যে কাজগুলো। তো কোম্পানি ভেদে আরও কিছু বেশিও দিয়ে থাকে অনেক কোম্পানি, আপনি যদি অনেক বেশি পুরাতন এক্সপিরিয়েন্স হাউসকিপিং কাজ করেন, তাহলে আপনি আরও বেশি পাবেন, আপনি যদি টিম লিডার হতে পারেন, তখন কিন্তু আপনার স্যালারিটা আরো বেড়ে যাবে। তো মিনিমাম 1500 টাকা, এর নিচে কিন্তু কোনো স্যালারি দেয় না, এর উপরেই স্যালারি দেয় হাউসকিপিং এর ক্ষেত্রে 1500 টাকা, আর 1500-র উপরেই দেয়, 1500 থেকে 2000, বা আপনার অভিজ্ঞতা অনুযায়ী আরো বেশিও পাবেন আপনি হাউসকিপিং ওয়েটার এর রিলেটেড কাজ করলে। আপনি যদি 3-স্টার বা 4-স্টার বা ভালো রেস্টুরেন্টে যদি ওয়েটার হিসেবে কাজ করেন, তখন কিন্তু আপনি
এরকম স্যালারি পাবেন, প্লাস টিপসও পাওয়া যায়, এক্সট্রা টিপসও পাওয়া যায়। আপনার সার্ভিসের উপর নির্ভর করে কিন্তু গেস্টরা আপনাকে টিপসও দিয়ে থাকবে, তো সেটার কোনো লিমিটেশন নেই। আপনি টিপস কোনো মাসে ভালো পাবেন, কোনো মাসে কম পাবেন, বেশি পাবেন, এরকম আপনার সার্ভিসের উপর নির্ভর করে। তো সর্বোপরি যেটা বলতে চাই, কাতারে কিন্তু আলহামদুলিল্লাহ বর্তমানে প্রচুর কাজ আছে, আপনারা আসতে পারেন। যারা নতুন আসতে যাচ্ছেন তারা আসতে পারেন, কোনো সমস্যা নেই, আপনি আলহামদুলিল্লাহ কাজ পেয়ে যাবেন, ভালো কাজ পেয়ে যাবেন। নতুনদেরও সমস্যা নেই, যাদের কোনো এক্সপিরিয়েন্স নেই, অন্য কোনো গালফ কান্ট্রিতেও থাকেননি, তারাও আসতে পারেন কাতারে, কোনো সমস্যা নেই, কাজ পাবেন ইনশাল্লাহ। আর যারা ড্রাইভিং বিষয়ে আসতে চান তাদের জন্য তো অবশ্যই বলবো ওয়েলকাম, কাতার চলে আসেন, চেষ্টা করবেন বাংলাদেশে ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে আসার জন্য। তো যদিও কাতার বাংলাদেশে ড্রাইভিং লাইসেন্সটা অ্যাকসেপ্ট করে না, কিন্তু আপনি কাতারে ড্রাইভিং লাইসেন্স নিতে গেলে তখন কিন্তু আপনার একটা বেনিফিট পাবেন। বেনিফিটটা কি সেটা আমি বলতেছি, কাতারে যদি বাংলাদেশে ড্রাইভিং লাইসেন্স থাকে তখন সেক্ষেত্রে কাতারে যে ড্রাইভিং স্কুলগুলো আছে সেখানে আপনি ভর্তি হতে কিন্তু আপনার হাফ কোর্সে ভর্তি হতে পারবেন, কারণ সেক্ষেত্রে আপনাকে কিন্তু কম টাকা লাগবে, টাকা বেশি লাগবে না। আপনার যদি যেমন ধরেন ড্রাইভিং লাইসেন্স বাংলাদেশে না থাকে তখন ভর্তি হতে যে টাকা যাবে ওই টাকা থেকে 1200 থেকে 1500 টাকা কম লাগবে আপনার যদি বাংলাদেশে ড্রাইভিং লাইসেন্স থাকে, কারণ ড্রাইভিং লাইসেন্স না থাকলে আপনাকে ফুল কোর্সে ভর্তি হতে হবে। আর যদি বাংলাদেশে ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে আপনি হাফ কোর্সে ভর্তি হয়ে কিন্তু ড্রাইভিং লাইসেন্স নিতে পারবেন। এই সুযোগ এই সুবিধাটা কিন্তু কাতার স্কুল ড্রাইভিং স্কুলগুলো দিয়ে থাকে। তাই যারা ড্রাইভিংয়ের চিন্তা নিয়ে কাতারে আসার জন্য আসতে চান কিংবা প্রসেসিং করতেছেন, আমার তাদের জন্য পরামর্শ হবে চেষ্টা করবেন বাংলাদেশের লাইসেন্সটা সাথে করে নিয়ে আসতে, তাহলে আপনি এখানে কিছু উপকৃত হবেন, আপনার কিছু কম টাকা খরচ হবে, সহজে ইনশাল্লাহ পেয়ে যেতে পারবেন। এতটুকু, আর সব কিছু মিলিয়ে কাতারে কাজ ভালোই আছে, আপনারা আসতে পারেন। অনেকে জানতে চেয়েছেন যে ভাইয়া কাতারে কোন কাজে বেশি টাকা ইনকাম করা যায়, তবে আমি সেক্ষেত্রে বলবো যদি আপনি কনস্ট্রাকশনের কাজ করেন আর বেশি টাকা ইনকাম করতে চায় তাহলে আপনাকে অবশ্যই ওয়েল্ডারের অভিজ্ঞতা থাকতে হবে। যদি আপনি ওয়েল্ডারের কাজ জানেন, ওয়েল্ডিং এর কাজ জানেন, তাহলে আপনি এখানে ভালো টাকা ইনকাম করতে পারবেন। কাতারে কিন্তু ওয়েল্ডারদের বেতন আপনার বর্তমানে 16 রিয়াল বা 17 রিয়ালের উপরে দিয়ে থাকে প্রতি ঘন্টা, এটা ঘন্টা হিসাব। এবং আপনি দিনে যত ঘন্টা কাজ করেন ওই হিসাবে আপনি হিসাব করে নেবেন কত টাকা আসবে। আর এখানে কিন্তু নর্মালি সপ্তাহে 6 দিন কাজ হয়, শুক্রবার ম্যাক্সিমাম সাইটে বন্ধ থাকে, আবার কিছু কিছু সাইট ওভারটাইমও দিয়ে থাকে, তো সেটা আপনি চাইলে ওভারটাইম করলে তো আপনার এক্সট্রা কিছু টাকা আসবে, আপনি চাইলে ওই দিন রেস্টও নিতে পারেন, সেটা আপনার উপর ডিপেন্ড করে। তো 6 দিন এমনিতে আপনাকে কাজ করতে হবে সপ্তাহে 6 দিন, ফ্রাইডেটা শুক্রবারটা অফ থাকে, এখানে সরকারি ছুটি হচ্ছে শুক্রবার, তো ওদিন আপনার কোম্পানি যদি আপনাকে ওভারটাইম দিয়ে আপনি কাজ করতে পারবেন। আর ওয়েল্ড বর্তমানে সবচেয়ে বেশি রেট দিচ্ছে ওয়েল্ডারদের এবং ফিনিশিং কার্পেন্টারদের, যারা বাংলাদেশে কাঠ মিস্ত্রি কাজ করেন তারা কিন্তু এখানে এসে 12 টাকা ইনকাম করতে পারেন। বর্তমানে কাঠ মিস্ত্রি বা যারা ওই যে ফিনিশিং কার্পেন্টারদের কিন্তু বেতন এখন ভালো আসছেন না। ফিনিশিং কার্পেন্টার কিন্তু এখানে প্রতি ঘন্টা 16 রিয়াল থেকে 18 রিয়াল পর্যন্ত ইনকাম করতেছে, কোনো কোনো কোম্পানি আরও বেশিও দিয়ে থাকে, 19 রিয়াল কিংবা 20 রিয়াল পর্যন্ত দিয়ে থাকে কাতারে। হ্যাঁ, এটা আমি কিন্তু বাংলা 2022 সালের কথা বলতেছি, বর্তমান রেটটা বলতেছি। তো আপনারা চাইলে আসতে পারেন ইনশাল্লাহ। এই তো কাতারের বর্তমান আপডেট নিউজটা দিলাম আপনি, ইনশাল্লাহ আশা করি আপনাদের উপকার হবে। আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে প্রশ্ন করবেন যে ভাইয়া এই বিষয়ে কিছু বলুন, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদের সকল বিষয়ে জানানোর জন্য। আর যারা কোম্পানিতে আসতে চাচ্ছেন কোম্পানি ভিসায়, তো কোম্পানি ভিসার আমি আরেকটা ভিডিও বানাবো, কোম্পানিতে আসলে কী কী কাজ করতে পারবেন বা কী কাজে আসলে আপনি উপকৃত হবেন বা বেতন কীরকম হতে পারে বা কোম্পানি এখানে খাবার কীরকম দেয় বা অ্যাকোমোডেশন কীরকম দেয় বা কীরকম সুযোগ সুবিধা বা কী অসুবিধা, সেগুলো নিয়ে আমি ইনশাল্লাহ আগামীতে অন্য একটা ভিডিওতে আলোচনা করব। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই নিজের এবং পরিবারের খেয়াল করুন, যত্ন নিন, আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে, তাহলে আজকে এই পর্যন্তই, ভালো থাকুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।